হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম নিশান ব্লুবার্ড। এটার মডেল কত, রেজিস্ট্রেশন কত, প্রাইস কত চাওয়া আছে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো নিশান ব্লুবার্ড, যেটার মডেলটা হচ্ছে 2006 এর মডেল, 12 হচ্ছে রেজিস্ট্রেশন। এই গাড়িতে টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত সিএনজি করা হয়নি, তেলে ব্যবহার করা হয়েছে। তো এই গাড়িটির নাম্বার প্লেট একটু খেয়াল করে দেখেন, ঢাকা মেট্রো গ33 সিরিয়ালের গাড়িটি, যেহেতু এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে 2012। তো চলুন এই গাড়ির একটু ভেতরের কন্ডিশন দেখা যাক, কী অবস্থা রয়েছে। এই গাড়িটির ভেতরের কন্ডিশন দেখেন, মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। সিট কাভার কিন্তু একদম নতুন লাগানো, এটা আপনাকে নতুন আর কেনা লাগবে না। এবং টিভি ব্যাক ক্যামেরা কিন্তু রয়েছে, এবং টিভির একটু খেয়াল করে দেখেন, খুবই বড়ো, এবং ডিভিডি যেটা লাগানো রয়েছে, এবং এটা কিন্তু উডেন রয়েছে। সো আপনারা যারা নিশান সেলফি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আর এটার ভিতরের কন্ডিশন দেখেন, খুব ফ্রেশ রয়েছে, খুব কম ব্যবহার করা হয়েছে মালিকের। সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটাও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো আপনারা যারা ফ্রেশ মানে নিশান ব্লুবার্ড সেলফি গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। চলুন এই গাড়ির একটু পিছনের সিটটা দেখাই এবং পিছনের কন্ডিশন দেখা যাক। গাড়ির পিছনের অংশটা দেখেন, মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে, প্যাডগুলো কিন্তু খুবই ফ্রেশ রয়েছে। এবং এই গাড়িটির কিন্তু আপনি মাঝখানে একটা আমরেশ পাচ্ছেন, খেয়াল করে দেখেন। এবং এইগুলি কিন্তু নর্মালি জি গ্রেডের গাড়িতেই পাবেন আপনি। তো ভিউয়ার্স, এটার পিছনের সিট কাভার কিন্তু কোনো ছেঁড়া ফেলা নাই, এটাও ফ্রেশ রয়েছে। এবং পিছনের সিলিংটা খেয়াল করে দেখেন, পিছনের সিলিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো চলুন এই গাড়িটির একটু পেছনের কন্ডিশন দেখা যাক, কী অবস্থা রয়েছে। তো ভিউয়ার্স, এই গাড়ির একটু পেছনের কন্ডিশন দেখা দেন, পিছনে কী অবস্থা রয়েছে। মোটামুটি কিন্তু এই ব্যাক লাইটটা একটু খেয়াল করে দেখেন, খুবই ফ্রেশ মানে কিন্তু ব্যাক লাইটটা রয়েছে। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কিন্তু এই লাইটটা দেখলে বুঝতে পারবেন, চেঞ্জ করা থাকলে কিন্তু এটা পাবেন না। চাইনিজ যেগুলো থাকে খুব ঝকঝক করবে, আপনি বুঝতে পারবেন। সো এখানে কিন্তু দেখেন মনোগ্রাম রয়েছে, আর এইটাও কিন্তু ব্লুবার্ড সেলফি মনোগ্রামটা রয়েছে। 33 সিরিয়ালের নাম্বার প্লেটটা একটু খেয়াল করে দেখেন, খুবই ফ্রেশ মানে রয়েছে। তো চলুন এটার পেছনে একটু খুলে দেখা যাক যে কী অবস্থা রয়েছে। দেখেন পেছনের কিন্তু আপনি রিমোট দিয়ে কিন্তু পেছনের ব্যাকডালটা খুলতে পারছি। সো এটার পিছনে অবশ্যই দেখেন, এই জিনিসটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, খুবই ফ্রেশ হয়েছে এটা। এবং এই পাশটাও কিন্তু দেখতে পারেন, খুবই ফ্রেশ মানে কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ হয়েছে। সো এটার পেছনে আবার সিএনজি না, যেহেতু তেলে রয়েছে, দেখা যাক সিএনজি করা হয়েছে কিনা। দেখেন এই পাশটা একটু দেখেন, সিএনজি করা থাকলে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু আপনি ফোটা পাবেন, এটা কিন্তু কোনো ফোটা পাচ্ছি না, খুব ফ্রেশ মানে রয়েছে। আর এই পাশটাও একটু খেয়াল করে দেখেন যে এই পাশটাও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো আপনারা যারা একটু ফ্রেশ গাড়ি খুঁজছেন অবশ্যই নিশান ব্লুবার্ড অবশ্যই এই গাড়িটি দেখতে পারবেন। সো এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, এবং এইটা একটু খেয়াল করে দেখবেন, এটা হালকা নাড়ালে বুঝবেন, যে খুব বেশি ভারী হলে তখন বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। আর এই জিনিস বিটগুলি অবশ্যই আপনারা একটু ভালো করে চেক করে দেখবেন যে বিটটা অরিজিনাল রয়েছে কি না। আর পেছনের যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করা হয় অবশ্যই এই গ্লাসটা দেখবেন, যে গ্লাসটার এখানে একটা নাম্বার রয়েছে, এইটা কিন্তু অরিজিনাল, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ করা হয়নি। এই নাম্বারটা, এই গ্লাসের এখানে একটা নাম্বার রয়েছে, দেখেন এই গ্লাসের, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল রয়েছে, এটা চেঞ্জ করা হয়নি। তো সামনের গ্লাসটা, পিছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে। তো চলুন এটার আজকে দাম কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। তো ভিউয়ার্স, চলুন এই গাড়ির একটু সামনের কন্ডিশন দেখা যাক, কী অবস্থা রয়েছে, অ্যাক্সিডেন্ট রয়েছে কি না একটু চেক করা যাক। সো আপনারা যারা রেগুলার ভিডিওগুলি দেখেন একটু ভালো করে দেখবেন, আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে দেখাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কী দেখবেন, সেই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে। তো এই গাড়ির সামনের কন্ডিশন দেখেন, মোটামুটি কিন্তু এই জিনিসটা খুবই ফ্রেশ রয়েছে। অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে কিন্তু আপনার এই বিটটা একটু দেখে ভালো করে দেখবেন, এটা কিন্তু আপনি চিন্তা ব্যাকা থাকবে, ওগুলো খুব ফ্রেশ রয়েছে। এই পাশটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে, পজ দাও। তো এইটার সামনের কন্ডিশন দেখাই আপনাকে, এটা কিন্তু সামনে মোটামুটি ফ্রেশ রয়েছে। এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন, অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে কিন্তু এই জায়গাটা খুব কোটিং দেওয়া থাকে, এবং এটা কিন্তু
অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই জিনিসটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাচ্ছি। এই পাশটাও দেখেন, এই পাশটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এই দুটো জিনিস একটু ভালো করে খেয়াল করে নেবেন। এবং অবশ্যই এই লাইটগুলো দেখেন, লাইটগুলো কিন্তু চেঞ্জ করা হয়নি, লাইটগুলো কিন্তু অরিজিনালটাই রয়েছে। এবং এই গাড়ির কিন্তু আপনি রিসেল ভ্যালুও ভালো পাবেন, কারণ নিশান সব গাড়ি কিন্তু রিসেল ভ্যালু ভালো নয়, কিন্তু এই গাড়িটির রিসেল ভ্যালু খুবই ভালো। এবং এটার কিন্তু সামনের বনেটটা দেখেন, সামনের বনেটটা কিন্তু মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এখনও পাচ্ছি না এই গাড়িটির, মোটামুটি ফ্রেশ রয়েছে গাড়িটির। দেখেন এগুলো কিন্তু অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত লাগানো রয়েছে। এবং এই জিনিসটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই জিনিসগুলো ব্যাকা থাকে, পুটিং থাকলে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে একদম খুবই ফ্রেশ হচ্ছে। তো চলুন এই গাড়িটির আজকে দাম কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। তো ভিউয়ার্স, 2006 মডেল, 1200 রেজিস্ট্রেশন, নিশান ব্লুবার্ড সিলফি, যেটার প্রাইসটা চাওয়া হচ্ছে 1,250,000 টাকা, যেটার প্রাইসটা চাওয়া হচ্ছে 1,250,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকতে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।